একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে তানিয়া, পাশের 2 গ্রাম পরের কলেজটিতে সে এবার দ্বিতীয় বর্ষের ছাত্রী। কলেজে আছে তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ বান্ধবী, তাদের মধ্যে সুজানা একজন। আজকে 14ই ফেব্রুয়ারি, তাই কলেজে আসার সময় সুজানাকে স্থানীয় এক ছেলে প্রেম নিবেদন করল। এই খবর সুজানা অত্যন্ত নাজেহাল অবস্থায় বলছিল তানিয়াকে। তানিয়া শুনে বলল, কোনো ভয় নেই, আমাদের দেশের সরকার মেয়েদের অধিকার নিয়ে বড়ই তৎপর, তাই তো আমাদের নিরাপত্তার জন্য প্রণয়ন করেছে অনেক কঠিন কঠিন আইন। এই কথা শেষ না হতেই সুজানা রেগে গিয়ে বলতে শুরু করল, তানিয়া তুই কি ভুলে গেছিস, বেশ কয়েক মাস আগে কলেজের লেকচারার সুমাইয়া আপাকে নিয়ে তারই ছাত্ররা কিছু খারাপ মন্তব্য করেছিল, আর সুমাইয়া আপা তার প্রতিবাদ করার কারণে আপাকে তুলে নিয়ে গিয়ে ওই বখাটে ছাত্ররা ধর্ষণ করেছে, এমনকি ওই ধর্ষণের ভিডিও পর্যন্ত করেছে তারা, তাই তো আপা সেই অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছিল। এরপরেও প্রতিদিনের পত্রিকা খুললেই আর টেলিভিশনের খবর দেখলেই অসংখ্য ধর্ষণ আর হত্যার খবর। তানিয়া শুন, তুই যে আইনের কথা বলেছিস সেই আইন কি পেরেছে সুমাইয়া আপাকে আত্মহত্যা থেকে ফেরাতে? আমি প্রেমের প্রস্তাবে না বললেই ওই ছেলেটি কিছু না কিছু করার জন্য উৎপেতে বসে থাকবে। তাহলে এখন কি করবি সুজানা? আর কি করব, কলেজে আসা বন্ধ করে দিব। এরপর থেকে সুজানা আর কলেজে আসে না। কিছুদিন যাওয়ার পর এক স্থানীয় নেতার ছেলে এবার তানিয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে বলল, কাল যেন ছেলেটি উত্তর পায়। পরের দিন তানিয়া কলেজে যাওয়ার সময় ছেলেটি বলল, কি হলো কিছু বললে না যে? তানিয়া সাহসিকতার সহিত তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ছেলেটিকে উত্তর দিল, প্রেম করতে পারবো না, তবে আপনি রাজি হলে আমি বিয়ে করব আপনাকে, রাজি আছেন তো? কথাটি শুনে ছেলেটা অবাক, বলল, না না, আমার পরিবার তো আমাকে এখন কোনো মতেই বিয়ে দেবে না। এরপর তানিয়া ভাবতে লাগল, ভবিষ্যতে এমন পরিস্থিতি থেকে কিভাবে বাঁচবে। ভাবতে ভাবতে একটা উপায়ও বের করল, কাল থেকে সে বোরকা পরে আসবে, তাহলে কোনো ছেলে তার চেহারা দেখবে না এবং প্রস্তাবও দেবে না। কথা মতো আজ প্রথম তানিয়া তার ভাবির বোরকা পরে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। এরপর বাসে উঠে সে পুরোই অবাক হয়ে গেল, আজ বোরকা পরিহিত তানিয়ার পাশে কোনো পুরুষ বসেনি, যদিও দুজন পুরুষ দাঁড়িয়েছিল। অথচ আগে প্রতিদিন 3-পিস ও আধুনিক পোশাক পরিহিত তানিয়ার পাশে বুড়ো জুয়ান সবাই বসার জন্য লাফালাফি করত, আজই প্রথম তানিয়া বখাটে ছেলেদের কোনো বাজে মন্তব্য ছাড়াই কলেজে এসে পৌঁছেছে। তানিয়া মনে মনে বলতে লাগল, আমি তো ইসলামের তেমন কিছুই জানি না, বিপদে পড়ে মাত্র একটা বোরকা পরতেই এত সম্মান, চমৎকার ব্যাপার তো, কি আজব, ইসলামের একটা বিধান মানতেই এত সম্মান ও নিরাপত্তা। এরপর থেকে বদলে গেল তানিয়ার জীবন। কঠিন আইন নয়, ইসলামের শিক্ষা এবং তার বাস্তবায়নই একমাত্র দিতে পারে একটি শান্তিপূর্ণ পরিবার, সমাজ ও দেশ।